হটস্পট, এই হটস্পটের ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি। যে কোনো হটস্পট কানেকশনকে কানেক্ট করতে হলে কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হয়, পাসওয়ার্ড ছাড়া কিন্তু কানেক্ট করা যায় না। তো এই ভিডিওটিতে আমি এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিকটি অবলম্বন করলে যে কোনো হটস্পট কানেকশনকে আপনি আপনার ফোনের সঙ্গে কিংবা আপনার পিসির সঙ্গে কানেক্ট করে নিতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই, কোনো রকম পাসওয়ার্ড দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। যেই হটস্পটটি আমরা কানেক্ট করব সেই হটস্পটের পাসওয়ার্ডটা এখানে লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পাসওয়ার্ডটিকে এইভাবে ক্লিক করে কপি করে নেব এবং এরপরে সেটিংসে ক্লিক করুন। করার পরে এই যে ওয়াইফাই সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে হটস্পটটি অন করা রয়েছে, এখানে কিন্তু কানেক্ট করা নেই, কোনো রকম পাসওয়ার্ড দেওয়া নেই। তো এইখানে যে কপি করা পাসওয়ার্ডটি পেস্ট করে দেবেন, এরপরে কানেক্টে ক্লিক করে কানেক্ট। কোনো পাসওয়ার্ড ছাড়াই যেভাবে কানেক্ট করবেন, তো এইবার আরেকটি ফোনের নোটিফিকেশন বারটি এইভাবে টানবেন, এরপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানারের অপশান, ঠিক আছে, এই স্ক্যানারের অপশানে ক্লিক করে দিন। আর এই মোবাইলের এই যে হটস্পটের উপরে ক্লিক করে আর এই মোবাইল থেকে যে স্ক্যানের উপরে ক্লিক করে স্ক্যান করে নিন এইভাবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনে কিন্তু এই কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পেলেন যে কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু হটস্পট কানেক্টেড হয়ে গেছে। তো চলুন এইটা কি সত্যি না মিথ্যা তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। ইউটিউব খুলে যে কোনো কিছু খুলছে কি খুলছে না বা হচ্ছে কি হচ্ছে না, যেমনটা আপনি নেট ব্যবহার করলে হয়, কোনো একটি ভিডিও প্লে করে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি প্লে হয়ে গেছে, এরপরে আবারও গুগলের পেজ খুলে দেখিয়ে দিই। ক্রোম ব্রাউজারটি ওপেন করিন, সো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের পেজ খুলে গেছে, ঠিক আছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু যে কোনো হটস্পটটিকে কানেক্ট করে নিতে পারবেন এবং নেট চালাতেও পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বাই বন্ধুরা, ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।